হ্যালো বন্ধুরা আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট অর্জুন দীপাকে সে ছোট্টবেলা থেকে ভালোবাসে আর তার জন্য একটা গিফট রেখে দিয়েছে দীপার সঙ্গে যখন রেস্টুরেন্টে দেখা করতে যায় তখনই অর্জুন সেই গিফটটা ফুলের বুকে দীপার জন্য নিয়ে যায় দীপাকে অবাক হয়ে তাকিয়ে থাকে অর্জুন ভাবতেও পারে না যে সাজলে দীপাকে এতটা সুন্দর লাগবে তাদের বয়সকে তুরি মেরে উড়িয়ে দিয়ে অর্জুন দীপা নতুন করে একে অপরের প্রেমে পড়ে যায় অর্জুন দীপার সঙ্গে কিছু কথা বলার জন্য রেস্টুরেন্টে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে দীপা জানতে পারে যে অর্জুনের অনেক বড় বড় স্বপ্ন রয়েছে অনেক আশা দীপাকে ঘিরে এত বছর পরে ভালোবাসার মানুষটাকে বিয়ে করবে বলে কথা তাই অর্জুনের বড় করে বিয়ে করার স্বপ্ন অনেক ধরনের খাবার দাবার থাকবে সেই বিয়ে বাড়িতে অনেক নাচ গান হৈহুল্লোর সব কিছুর মধ্যে দিয়েই দীপাকে নিজের জীবনে পারমানেন্ট করতে চায় অর্জুন দীপা এই সমস্ত কথা শুনে নিজের সমস্যাগুলোর কথা আর বলে উঠতে পারে না যে সে লাবণ্যকে বলেছে ছোট্ট করে বিয়ের ব্যবস্থা করতে অর্জুনের স্বপ্নগুলো কোনোভাবেই দীপা পূরণ করতে পারবে না দীপা যেহেতু বিয়ের টাকাটা খরচ করবে তাই তার কাছে এত টাকা নেই অর্জুনের স্বপ্ন পূরণ করবে বলে আর অর্জুনকে মন খলসা করে কোনো কথা না বললে অর্জুন কি করে টাকা পয়সা দেবে আর কি করে বা অর্জুনের স্বপ্ন পূরণ হবে বিয়ে বাড়ি সাজগোজ হবে কিছু বুঝে উঠতে পারছে না দীপা অর্জুন জানায় যে দীপার থেকে তার সোনারূপাকে কেউ কেড়ে নিতে পারবে না সোনারূপার বাবা হয়ে সারা জীবন অর্জুন তাদের দায়িত্ব পালন করবে এবং সোনারূপার যাতে কোনো কষ্ট না হয় তাদেরকে কেউ কেড়ে নিতে না পারে নিজের জীবনে ভালো থাকতে পারে সেই সমস্ত ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব অর্জুনের আর কেউ যদি দীপাকে প্রেশার ক্রিয়েট করে যে অর্জুনকে বিয়ে করো সোনারূপাকে বাদ দিতে হবে তাহলে কোনো ক্রমেই যেন দীপা এই বিয়েতে রাজি না হয় এখনও সময় আছে অর্জুনকে ছেড়ে সোনারূপাকে নিয়েই ব্যস্ত থাকতে বলে অর্জুন দীপা অবাক হয়ে যায় যে একটা মানুষ কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এরকম কথা বলতে পারে সোনারূপাও অর্জুনের কাছে ততটাই ইম্পর্টেন্ট যতটা দীপা দীপা সোনারূপা এবং অর্জুন তারা চারজন মিলে এক ফ্যামিলি হতে চায় তাদের ভবিষ্যৎ তাদের জীবন একে অপরের সাথে জুড়ে আছে কিন্তু অর্জুন বুঝতে পারছে যে লাবণ্য সেনগুপ্ত কিছু একটা পরিকল্পনা করছে কিন্তু কী সেটা বুঝতে পারছে না দীপা অর্জুনকে আশীর্বাদ করছে আবার সোনারূপাকে মানুষ করার দায়িত্ব সে নেবে তাদের বড় করবে তাদের পেছনে টাকা পয়সা খরচা করবে এই কথাতে অর্জুনের অনেকটা খটকা লেগে যায় অর্জুন বুঝতে পারে না যে দীপাকে সে কী করে এই কথাগুলো বলবে ওদিকে লাবণ্য ভাবে যে জয় উর্মি যেরকম আচরণ শুরু করেছে তাতে করে সোনারূপাকে মানুষ করতে গেলে তার টাকা পয়সার প্রয়োজন সেগুলো তাকে ইনকাম করতে হবে আগের পজিশনে তাকে চলে যেতে হবে তা না হলে সে পারবে না এগুলো করতে আজকালকার যুগে ভাই বোন নিজের রক্তরাই মানুষকে ঠকাতে দ্বিধাবোধ করে না একে অপরকে আর তাই তো কেউ কাউকে বিশ্বাস করে না আর কেউ কারোর সঙ্গে এমন কিছু সম্পর্কেও বজায় রাখে না নিজের স্বার্থ ছাড়া যাতে করে জীবনে এগিয়ে যাওয়া যায় তাই লাবণ্য আর কাউকে বিশ্বাস করবে না এদিকে পৃথা নিজের ক্ষতি করার অভিনয় করার জন্য একটা ওষুধ কিনেছে অর্গানিক যেটা খেয়ে নাকি সে দেখাবে যে দীপা অর্জুনের বিয়ে হচ্ছে না সেই মণ্ডপ থেকে অর্জুন উঠে যাবে তার মা অসুস্থ দেখে আর যদিও বা সমস্ত টেস্ট করানো হয় কোনোভাবে বোঝা যাবে না যে আসলে পৃথার কি হয়েছে কেন হয়েছে আর এই সব কিছু না বোঝা যাওয়ার কারণেই সব করছে পৃথা সে দীপাকে কোনোভাবে পারমানেন্টলি অর্জুনের জীবনে যেতে দেবে না তাহলে তো পৃথার সমস্ত খেলা শেষ হয়ে যাবে কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী অর্জুনের দীপাকে ঘিরে ভালোবাসার স্বপ্ন পূরণ করতে মরিয়া হলো অর্জুন দীপা যেভাবে দীপাকে ভালোবাসতে মরিয়া হয়ে উঠেছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল অবশ্যই করে ক্লিক করুন